वेस्ट बेंगल क्लास 12 इंग्लिशे एकमात्र एकटाई नाटक आछे दा प्रपोजल। ए दा प्रपोजल थेके एसएक्यू किन्तु हय ना, एखान थेके शुधु एमसीक्यू प्रश्न हय। आर एमसीक्यू गुलो माने कतटा एमसीक्यू प्रिपारेशन निले मोटामुटी सियोर थाका जाय जे परीक्षाय आमी सब एमसीक्यू पारबो। तो सेक्षेत्रे सबचेये भालो उदाहरण होच्छे आमरा जोदि रायमार्टिनेर प्रश्न विचित्र थेके सजेशन्स पेजगुलो थेके जोदि आमरा दा प्रपोजल एई नाटकटा जोदि एमसीक्यू गुलो रेडी करे नि ताहले परीक्षाय कमन पड़बे एकदम सुनिश्चित। ताहले आर देरी ना करे आमरा एमसीक्यू आलोचना जाच्छी। एमसीक्यू रायमार्टिन प्रश्न विचित्र 2023 दा प्रपोजल थेके एमसीक्यू गुलो आछे पेज नम्बर 186। क्वेश्चन नम्बर 1, द फर्स्ट आर्गुमेंट बिटुईन लोमोव एंड नाटालिया वाज ओभार। মানে লোমোভ আর নাটালিয়া দুটো মেন ক্যারেক্টার, এদের মধ্যে প্রথম যে ঝগড়াটা হয়েছিল কোন বিষয়কে নিয়ে? উত্তর হবে প্রথম ঝগড়াটা হয়েছিল জমিকে নিয়ে, ল্যান্ডকে নিয়ে, ওই অক্সেন মিডোজ যে জমিটা ওই জমিটাকে নিয়ে। কোশ্চেন নাম্বার 2, হোয়েন নাটালিয়া কামস টু নো দ্যাট লোমোভ হ্যাড কাম টু প্রপোজ হার সি আক্স হার ফাদার টু। যখন নাটালিয়া জানতে পারলো যে লোমোভ নাকি এসেছিল তাকে প্রপোজ করার জন্য, তখন সে তার বাবাকে কি করতে বলল? অ্যাকচুয়ালি নাটালিয়া জানতে পারলো কখন না, যখন লোমো প্রথম ঝগড়া করে বেরিয়ে গেল তখন বাবা মেয়ে দুজনে কথা বলছে, আর সেই সময় নাটালিয়া জানতে পারলো যে লোমোব নাকি এসেছিল তাকে প্রপোজ করার জন্য। তখন নাটালিয়া কি করলো, তার বাবাকে বলছিল, বাবা তুমি তাকে এক্ষুনি ডেকে আনো, তাকে এক্ষুনি ডেকে আনো। তাহলে ব্রিং হিম ব্যাক, এটা অপশন ডি, এটা উত্তর হবে। কোশ্চেন নম্বর 3, হোয়েন লোমোব অ্যারাইভড, যখন লোমোব পৌঁছেছিল নাটালিয়া ওয়াজ, তখন নাটালিয়া করছিল ওটা কি? উত্তর হচ্ছে যখন লোমোব পৌঁছালো তখন লোমোবের সঙ্গে চুবুকাবে দেখা হলো, নাটালিয়া সেই সময় ছাদের উপরে কি করছিল, মটরশুটি শুকাচ্ছিল। তাহলে সেলিং পিস ফর ড্রাইং, অপশন বি। তারপরে আসে কোশ্চেন নাম্বার 4, লোমোব হোপ টু গো ফর শুটিং, লোমোব আশা করেছিল সে পশু শিকারে বেরোবে, কখন বেরোবে, না ফসল তোলা, ফসল তোলার পর, আফটার দ্য হারভেস্ট, আফটার দ্য হারভেস্ট, তাহলে অপশন ডি। তারপর কোশ্চেন নাম্বার 5, লোমোব ওয়ান্টেড টু রিমাইন্ড নাটালিয়া দ্যাট হার ডগ ওয়াজ, লোমোব কিন্তু নাটালিয়াকে বারবার মনে করা ছিল যে তার কুকুরটা হচ্ছে ড্যাশ, অ্যাকচুয়ালি তার কুকুরটা উপরের চোয়ালটা বড় ছিল, নিচের চোয়ালটা ছোট ছিল, অর্থাৎ ওভার শট, অপশন সি। তারপর আমরা কোশ্চেন নম্বর 6 যাচ্ছি, নাটালিয়া সাজেস্টেড দ্যাট লোমোব শুড নট গো আফটার ফক্সেস, নাটালিয়া লোমোবকে বলছিল যে তোমার উচিত নয় কোনো শিয়ালের পিছনে তাড়া করা, বরং তোমার ড্যাশ করা উচিত। কি করা উচিত বলেছিল, না রান্নাঘরে বসে আরশোলা ধরা উচিত বলেছিল, মানে ক্যাচ ব্ল্যাক বিটলস, অপশন এ। তারপরে কোশ্চেন নাম্বার 7, লোমোব গেভ, লোমোব মিরানবের কাছ থেকে তার কুকুরটা কিনেছিল, মিরানবের কাছ থেকে তার কুকুরটা মানে তার কুকুরের নাম হচ্ছে গেস, এই গেস কুকুরটাকে ছিল কিনেছিল কার কাছ থেকে, মিরানবের কাছ থেকে, কত টাকা দিয়ে কিনেছিল, না 125 রুবেল, অপশন বি। কোশ্চেন নাম্বার 8, চুবুকব কমেন্টস দ্যাট লোমোবস হ্যাভ হ্যাড ইন দেয়ার ফ্যামিলি, চুবুকব মানে নাটালিয়ার বাবা, তিনি এক জায়গায় মন্তব্য করছেন লোমোবের পরিবারে নাকি গোটা পরিবারে ড্যাশ আছে, কি আছে, পাগলামি আছে, লুনেসি আছে, লুনেসি মানে পাগলামি, অপশন বি। আচ্ছা, চুবুকব অ্যাড্রেসেস লোমোব অ্যাজ, চুবুকব লোমোবকে কি বলে সম্বোধন করেছিল, ডেভিল মানে শয়তান, পেজেন্ট মানে কৃষক, এঞ্জেল মানে দেবদূত, আর অ্যাঙ্গেল মানে ত্রিভুজের কোণ, তাহলে এখানে হবে ওই এঞ্জেল মানে দেবদূত, তাহলে অপশন সি। কোশ্চেন নাম্বার 10, চুবুকব অর্ডার লোমোব টু শাট আপ অর হি উড শুট হিম লাইক এ ড্যাশ, চুবুকব একটা জায়গায় লোমোবকে বলছিল চুপ কর, নাহলে তোকে আমি ড্যাশের মতো করে গুলি করে মারবো, তিতির পাখির মতো গুলি করে মারবো, তিতির পাখি ইংরেজি প্যাট্রিজ, অপশন এ। কোশ্চেন নম্বর 11, অ্যাকর্ডিং টু নাটালিয়া দে হ্যাড লেন্ট লোমোব দেয়ার, নাটালিয়ার মতে তারা নাকি লোমোবকে ধার দিয়েছিল, কি ধার দিয়েছিল, না ধান ঝাড়াই মেশিন, অর্থাৎ ফসল ঝাড়াই যে মেশিনটা হয়, থ্রেসিং মেশিন, অপশন ডি। কোশ্চেন নম্বর 12, নাটালিয়া ওয়াজ সেলিং, নাটালিয়া কিন্তু অ্যাকচুয়ালি কি শুকাতে দিয়েছিল, মানে ফর ড্রাইং, শুকানোর জন্য বিছাচ্ছিল ছাদের উপরে কি, উত্তর হচ্ছে মটরশুটি, মটরশুটি ইংরেজি কি আছে, পিস, অপশন বি। তারপরে 13 তাকে বলেছে, হোয়েন লোমোব অ্যারাইভ চুবুকব ওয়াজ সারপ্রাইজড বাই হিজ, যখন লোমোব পৌঁছালো তখন চুবুকব লোমোবের কি দেখে অবাক হয়েছিল, উত্তর হচ্ছে ইভিনিং ড্রেস, কারণ মনে করি একটু যে লোমোব কিন্তু এসেছিল দুপুরবেলা আর সে পরে এসেছিল সন্ধ্যাবেলার পোশাক, তো স্বাভাবিকভাবেই একটা বিস্ময় জাগবে, আর লোমোবকে লোমোবের এই পোশাকটা চুবুকবকে অবাক করে দিয়েছিল। কোশ্চেন নম্বর 14, দ্য নেম অফ নাটালিয়াস ডগ ইজ, নাটালিয়ার কুকুরের নাম কি, নাটালিয়ার কুকুরের নাম হচ্ছে স্কুইজার, দুটো কুকুরের নাম বলা হয়েছে নাটকে, একটা নাটালিয়াদের কুকুর স্কুইজার আর লোমোবের কুকুর এই যে গেস বানানটা আছে এটা হচ্ছে লোমোবের কুকুর, তার আমাদের প্রশ্ন দিচ্ছে নাটালিয়ার কুকুরের নাম কি, তাহলে উত্তর হবে অপশন এ স্কুইজার। কোশ্চেন নম্বর 15, চুবুকব ইজ এ, চুবুকব পেশাই কি, ল্যান্ড ওনার, লয়ার, মার্চেন্ট, ফিজিশিয়ান, উত্তর হবে ল্যান্ড ওনার, অর্থাৎ জমির মালিক এবং নিজে তিনি চাষবাসও করেন, তাহলে অপশন এ। কোশ্চেন নম্বর 16, দ্য প্রপোজাল ইজ এ, প্রপোজালটা কেমন নাটক, উত্তর হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে, থ্রি অ্যাক্ট প্লে, ফাইভ অ্যাক্ট প্লে, ফোর অ্যাক্ট প্লে, উত্তর হবে ওয়ান অ্যাক্ট প্লে, অপশন এ। এটা কিন্তু ভিভিআই কোশ্চেন, এটা প্রায় পরীক্ষায় পড়ে, প্রপোজাল নাটকটা ওয়ান অ্যাক্ট প্লে না টু অ্যাক্ট প্লে।
क्वेश्चन नंबर 17 लोमोव हैड कम टू चुबुकोव हाउस इन लोमोव किंतु चुबुकोवर बाड़ीते एसेछिलो कोन समय बा की पोशाक परे एसेछिलो कैजुअल अटायर माने साधारण पोशाक फॉर्मल अटायर माने आनुष्ठानिक पोशाक मॉर्निंग अटायर माने सकालेर पोशाक इवनिंग अटायर माने संध्याबेलार पोशाक ताले उत्तर हबे फॉर्मल अटायर माने आनुष्ठानिक पोशाक परे एसेछिलो एक्चुअली इवनिंग ड्रेस परे छिलो से आमरा जानी से ड्रेस जैकेट लागिछिलो आर ह्वाइट ग्लव्स लागिछिलो एगुलो आनुष्ठानिक भावे परा हय ताई फॉर्मल अटायर उत्तर हबे क्वेश्चन नंबर 18 इन द प्ले लोमोव इज इन हिज এই নাটকে লোমবের বয়সটা কত আমরা জানি লোমবের বয়স হচ্ছে 35 অর্থাৎ মিড থার্টিজ এই অপশন বি বলবো মিড থার্টি থার্টিজ মানে কি তিনের ঘর 30 থেকে 39 এটাকে থার্টিজ বলে তো তার অর্ধেক মাঝামাঝি হলে মিড থার্টিজ অপশন বি কোশ্চেন নাম্বার 19 চুবুকব হ্যাড দ্য ব্যাড হ্যাবিট অফ অ্যাডিং টু এভরি ওয়ার্ড দ্য ফ্রেজ চুবুকবের একটা বদভ্যাস আছে প্রতিটা কথায় কথায় তিনি ড্যাশ শব্দ যোগ করেন উত্তর হচ্ছে শো অন আমরা চুবুকবের যদি ডায়লগসগুলো গোটা নাটক জুড়ে দেখি এই শো অন কথাটা তিনি অন্তত 12 দশেক ব্যবহার করেছেন অপশন বি হবে শো অন কোশ্চেন নাম্বার 20 দা প্লে ইউজেস ড্যাশ টু লাফ এট সোসাইটি সমাজের দিকে হাসার জন্য এই নাটকটা কি ব্যবহার করেছে উত্তর হচ্ছে ফার্স অপশন বি কোশ্চেন নাম্বার 21 দা প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন ইন এই প্রপোজাল নাটকটা আসলে লেখা হয়েছিল কোন ভাষায় উত্তর হচ্ছে রাশিয়ান ভাষায় কারণ এই নাটকটা লিখছেন অ্যান্টন চেকভ তিনি কিন্তু রাশিয়ার বংশজাত তাই তিনি রাশিয়ান ভাষায় প্রথম লিখেছেন অপশন সি কোশ্চেন নাম্বার 22 চুবুকব ইজ ইন হিজ চুবুকবের বয়সটা কত সাতের ঘরে বয়স সত্তরের ঘরে বয়স অপশন এ 70 একটা জায়গায় চুবুকব লোমবকে বলছিল যে আমি তোমার থেকে দ্বিগুণ আমার বয়স আর আমি চাইবো তুমি নিজেকে ভদ্র শান্ত রেখে আমার সঙ্গে কথা বলো তো আমরা 70s বলবো অপশন এ কোশ্চেন নাম্বার 23 নাটালিয়া সেজ দ্যাট হ্যাভিং লেন্ট লোমব দেয়ার থ্রেসিং মেশিন দে হ্যাড টু পুট অফ দেয়ার ওন থ্রেসিং টিল নাটালিয়া একটা জায়গায় বলছিল যে আমরা প্রতিবেশী সুলভ আচরণ করেছি আমরা বাবা মেয়ে দুজনে মিলে আপনাকে ধান ঝাড়াই মেশিন ধার দিয়েছি আর আপনাকে ধান ঝাড়াই মেশিন ধার দিয়েছি বলে আমাদের নিজেদের ঘরের ফসল ঝাড়াই আমাদেরকে ড্যাশ মাস পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে কোন মাস পর্যন্ত অপশন বি নভেম্বর কোশ্চেন নাম্বার 24 দ্য রাশিয়ান সোসাইটি ইন দ্য লেট 90s বিলিভ দ্যাট লেট 90s মানে 90s এর ঘরে শেষের দিকে 1998-99 এরকম সময়ে ওই লেট 90s ওই রকম টাইমটাতে রাশিয়ান সমাজ বিশ্বাস করতো যে কোন জিনিসটা উড ব্রিং অ্যাবাউট ইকোনমিক স্টেবিলিটি মানে আর্থিক সঙ্গতি নিয়ে আসবে কোন জিনিসটা উত্তর হচ্ছে অপশন এ ম্যারেজ কোশ্চেন নাম্বার 25 দ্য ওয়ার্ড ইগার্ড ইজ দ্য ওল্ড এক্সপ্রেশন অফ ইগার্ড কথাটা কোথাকার কি অনুভূতি এটা হচ্ছে পুরনো দিনে ইংরেজি ইগার্ড যেটা বর্তমানে আমরা সারপ্রাইজ বলি সেটাই ইগার্ড অর্থে ব্যবহার করা হতো তাই অপশন ডি সারপ্রাইজ তারপরে কোশ্চেন নাম্বার 26 লোমব ওয়ান্টস টু গেট ম্যারিড বিকজ হি ওয়ান্টস টু লিভ এ লোমব বিয়ে করতে চাইছিল কারণ সে কিরকম জীবনযাপন করতে চাইছিল উত্তর হচ্ছে কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ শান্ত এবং রেগুলার জীবনযাপন করতে চাইছিল কোশ্চেন নাম্বার 27 দ্য পুল দ্যাট লোমব এক্সপিরিয়েন্সেস অ্যাট নাইট মে হ্যাপেন রাতেবেলা ঘুমোতে যাওয়ার সময় লোমব যে টানটা অনুভব করে সেটা কতবার ঘটতে পারে উত্তর হচ্ছে 20 times অপশন বি 20 বার কোশ্চেন নাম্বার 28 হোয়েন লোমব অ্যানাউন্সড হোয়েন লোমব অ্যানাউন্সড দ্যাট হি হ্যাড কাম উইথ এ রিকোয়েস্ট চুবুকব থট দ্যাট দ্য রিকোয়েস্ট ওয়াজ ফর যখন লোমব বললো যে আমি আপনার কাছে এসেছি একটা অনুরোধ নিয়ে তখন চুবুকব ভাবলেন যে এই অনুরোধটা নির্ঘাত পয়সা ধার করতে এসেছে তাহলে বরোয়িং মানি অপশন বি আচ্ছা কোশ্চেন নাম্বার 29 দ্য নাম্বার অফ ক্যারেক্টার ইন দ্য প্লে আর এই নাটকে আমরা চরিত্রের সংখ্যা কত পেয়েছি উত্তর হচ্ছে তিনটা চুবুকব নাটালিয়া আর লোমব তাহলে অপশন সি 3 কোশ্চেন নাম্বার 30 দ্য নেম অফ চুবুকবস ডটার ইজ চুবুকবের মেয়ের নাম কি চুবুকবের মেয়ের আছে আমাদের আলোচনা নাটকের হিরোইন যে নাটালিয়া স্টেপানোভনা অপশন বি আর কোশ্চেন নাম্বার 31 দ্য এরিয়া অকুপাইড বাই অক্সেন মিডোজ ওয়াজ অক্সেন মিডোজ যে জায়গাটা তার এলাকাটা কত উত্তর হচ্ছে 5 ডেসিয়াটিন 5 ডেসিয়াটিন আরও একটা হয় 13.5 একর সেটা এখানে অপশানে নেই তো আমরা অপশন এ যাবো 5 ডেসিয়াটিন কোশ্চেন নাম্বার 32 নাটালিয়া অ্যাপিয়ার্স বিফোর লোমব ইন নাটালিয়া লোমবের সামনে এসেছিল কি পরে উত্তর হচ্ছে একটা সে অ্যাপ্রন আর নেগলিজি মানে ওড়না লাগিয়েছিল আর 90s মতো একটা পোশাক পরেছিল তাহলে অপশন ডি অ্যাপ্রন আর নেগলিজি কোশ্চেন নাম্বার 33 লোমব ইনহেরিটেড হিজ প্রপার্টি ফ্রম হিজ লোমবের কাছে যে সম্পত্তি ছিল তার বাবার কাছ থেকে সে পায়নি সেই সম্পত্তি উত্তরাধিকার সূত্রে কার কাছ থেকে পেয়েছিল উত্তর হচ্ছে তার কাকিমা এবং তার কাকিমার স্বামী তাহলে অপশন ডি লেট আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড অপশন ডি কোশ্চেন নাম্বার 34 নাটালিয়া ইজ ইন হার নাটালিয়ার বয়স কত না 25 বছর বয়স আমরা সবাই জানি তাহলে মিড 20s অপশন এ কোশ্চেন নাম্বার 35 স্কুইজার্স মানে স্কুইজারের উপরে চোয়াল আর নিচে চোয়াল কিরকম ছিল এখানে সবগুলো মানে তোমায় বলে এটা একটু কঠিন প্রশ্ন আপার জ ইজ লঙ্গার দ্যান ইজ লোয়ার মানে উপরে চোয়ালটা নিচে চোয়ালের থেকে বড় আপার জ ইজ শর্টার দ্যান ইজ লোয়ার উপরে চোয়ালটা নিচে চোয়াল থেকে ছোট আর লোয়ার জ ইজ শর্টার দ্যান ইজ আপার নিচের চোয়ালটা উপরে চোয়ালের থেকে ছোট লোয়ার জ ইজ লঙ্গার দ্যান ইজ আপার লোয়ার নিচের চোয়ালটা হচ্ছে উপরে চোয়ালের থেকে বড় আমরা নাটকটা থেকে জেনেছি তার কিন্তু উপরে চোয়ালটা বড় ছিল নিচের চোয়ালটা ছোট ছিল তাই অপশন এর মানে কি দাঁড়াচ্ছে যে উপরে চোয়ালটা বড় নিচের চোয়ালটা ছোট এটাও ঠিক হতে পারে অপশন সির মানে কি না নিচের চোয়ালটা উপরে চোয়ালের থেকে ছোট তাহলে এটাও ঠিক
তাহলে এই দুটো কথার মধ্যে কোনটাকে তাহলে আমরা মারবো, এ অপশন বাজবো না সি অপশন বাজবো? তখন আমাদেরকে দেখতে হবে টেক্সট বইতে কি বলা আছে। না, টেক্সট বইতে বলা আছে লোয়ার জ ইজ শর্টার দ্যান হিজ আপার, তাই আমরা অপশন সি তে যাবো। কোশ্চেন নম্বর 36, দ্য প্লে দ্য প্রপোজাল ইজ রিটেন বাই, এই নাটকটা লিখেছেন কে? অ্যান্টন চেকভ, অপশন বি। কোশ্চেন নম্বর 37, চুবুকভ কলস লোমভ, চুবুকভ লোমভকে কি বলে ডেকেছিল ডিউরিং দ্য আর্গুমেন্ট অফ দ্য অক্সেন মিডোজ, অক্সেন মিডোজ কে ঝগড়া করার সময় চুবুকভ লোমভকে কি বলে ডাকছিল? উত্তর হচ্ছে পেটি ফোগার বলেছিল, পাতি কেসের উকিল কোথাকার। কখন? না, যখন লোমভ বলছিল আমি পুরো কেসটা নিয়ে কোর্টে নিয়ে যাবো, তখনই চুবুকভ তাকে বলেছিল পেটি ফোগার কোথাকার, মামলাবাজ কোথাকার, পাতি কেসের উকিল কোথাকার, এটা বলেছিল। কোশ্চেন নম্বর 38, দ্য পেজেন্টস অফ নাটাজের ফাদার্স গ্র্যান্ডফাদার ওয়ার গিভেন দ্য ফ্রি ইউজ অফ দ্য মিডোজ ইন দ্য পারপিচুইটি বাই, একচুয়ালি নাটালিয়ার বাবার দাদুগুলো, দাদুর যে চাষিগুলো তাদেরকে বিনা পয়সায় ব্যবহার করতে দেওয়া হয়েছিল অক্সেন মিডোজটাকে, এটা দিয়েছিল কে? নাটালি দিয়েছিল কে? না, উত্তর হচ্ছে লোমভের কাকিমার দিদা, লোমভের কাকিমার দিদা, তা লোমভ আর্নস গ্র্যান্ডমাদার, অপশন ডি। কোশ্চেন নম্বর 39, লোমভ অ্যান্ড নাটালিয়া হ্যাড দেয়ার আর্গুমেন্ট অন দ্য পজিশন অফ, লোমভ আর নাটালিয়ার মধ্যে ঝগড়া ছিল কোন জিনিসের দখলটাকে নিয়ে, উত্তর হচ্ছে অক্সেন মিডোজ, অপশন এ। কোশ্চেন নম্বর 40, লোমভ সেজ দ্যাট অ্যান ওভারশট ডগ ইজ অলওয়েজ ড্যাশ, লোমো বলছিল যে ওভারশট কুকুর মানে সে সর্বদাই হচ্ছে ব্যাড হান্টার, মানে খারাপ শিকারী, অপশন বি। কোশ্চেন 41, নাটালিয়া বিলিভ দ্যাট, নাটালিয়া বিশ্বাস করতো যে দ্য অক্সেন মিডোজ বিলং টু হার ফ্যামিলি ফর মোর দ্যান, অক্সেন মিডোজ নাকি তার পরিবারে আছে কত বছর ধরে, উত্তর হচ্ছে 300 বছর ধরে, 300 ইয়ার্স, অপশন সি। কোশ্চেন নম্বর 42, কোশ্চেন নম্বর 42, অ্যাকর্ডিং টু লোমো দ্য পেজেন্টস অফ নাটালিয়ার ফাদার গ্র্যান্ডফাদার হ্যাড দ্য ফ্রি ইউজ অফ অক্সেন মিডোজ ফর, লোমভের মতে নাটালিয়ার বাবার দাদুর যে চাষিরা তারা কিন্তু বিনা পয়সায় অক্সিজেন মিডোজ ব্যবহার করেছিল কত বছর ধরে, উত্তর হচ্ছে 40 ইয়ার্স, 40 বছর, অপশন এ। কোশ্চেন নম্বর 43, হুই ইজ দ্য গাজলিং গ্যাম্বলার অ্যাকর্ডিং টু চুবুকভ, চুবুকভের মতে মস্ত বড় জুয়ারি সেটা কে? না, অ্যাকচুয়ালি লোমভের দাদুকে মাতাল বলা হয়েছিল আর লোমভের বাবাকে জুয়ারি বলা হয়েছিল, তা লোমভ ফাদার, অপশন সি। কোশ্চেন নম্বর 44, দ্য ওয়ার্ড এম্বেজলমেন্ট মিনস, এম্বেজলমেন্ট মানে কি? এর মানে হচ্ছে সরকারি টাকাকে নয়ছয় করা, হিসাব মেলাতে না পারা, তাহলে মিস অ্যাপ্রোপ্রিয়েশন, কোশ্চেন অপশন নম্বর এ। কোশ্চেন নম্বর 45, লোমভ হ্যাড বট দ্য ডগ ফ্রম, লোমভ কুকুরটা কিনেছিল কার কাছ থেকে, উত্তর হচ্ছে মিরানভের কাছ থেকে, মিরানভ অপশনটা আছে, মিরানভ এখানে আছে, অপশন সি। লোমভ কিনেছিল কুকুরটা মিরানভের কাছে 125 রুবেল দিয়ে। এবার আসছে আমাদের কোশ্চেন নম্বর 46, দ্য অ্যাপ্রক্সিমেট কস্ট অফ অক্সেন মিডোজ ওয়াজ, অক্সেন মিডোজের আনুমানিক মূল্যটা কত, উত্তর হচ্ছে 300 রুবেল, অপশন বি। কোশ্চেন নম্বর 47, দ্য অক্সেন মিডোজ বিলঙ্গিং টু নাটালিয়ার ফ্যামিলি ওয়াজ রেকর্ড বাই বোথ হার, মানে অ্যাকচুয়ালি নাটালিয়ার পরিবারেই যে অক্সেন মিডোজটা আছে এই জমিটা, অ্যাকচুয়ালি এই জমিটাকে নিয়ে তো ঝগড়া, এই অক্সেন মিডোজ জমিটা নাটালিয়ার পরিবারে আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি স্বীকার করে গেছেন কে কে, উত্তর হচ্ছে নাটালিয়ার দাদু এবং দাদুর বাবা, তাহলে গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্রেট গ্র্যান্ডফাদার, পিতামহ এবং প্রপিতামহ, অপশন ডি। কোশ্চেন নম্বর 48, অক্সেন মিডোজ ইজ বিটুইন, অক্সেন মিডোজ এই জায়গাটা কোন দুটো জায়গার মাঝখানে অবস্থিত, উত্তর হচ্ছে বার্চ উড অ্যান্ড বার্নড মার্স, অপশন এ। কোশ্চেন নম্বর 49, গেস ইজ এ হান্টিং ডগ বিলঙ্গিং টু, গেস হচ্ছে একটা শিকারী কুকুর, কার মানে সেটা কার পরিবারে আছে, উত্তর হচ্ছে লোমভ, অপশন এ। কোশ্চেন নম্বর 50, অ্যাকর্ডিং টু নাটালিয়া গেস ওয়াজ, নাটালিয়ার মধ্যে গেস কেমন ছিল? না, গেস হচ্ছে নাটালিয়ার মতে ছিল ওল্ড, বুড়ো ছিল, আগলি মানে খারাপ দেখতে, ওর্ন আউট মানে বাদ দেওয়া হয়ে গেছে এরকম, আর ডি দাগে অপশন আছে অল দ্য অ্যাবাভ, তিনটা কথাই ঠিক, তাহলে অবশ্যই এ অপশনটাও ঠিক আছে, বি অপশনটাও ঠিক আছে, সি অপশনটাও ঠিক আছে, তাহলে আমরা অল দ্য অ্যাবাভকে টিক মারবো, অপশন ডি। কোশ্চেন নাম্বার 51, লোমভ থিংস দ্যাট স্কুইজার শুড নট বি মোর দ্যান ওর্থ, লোমভ ভাবছিল যে স্কুইজারের উচিত নয় দামটা, কত দাম হওয়া উচিত নয়, আচ্ছা নাটালে দাবি করছিল তাদের কুকুরটা কেনা হয়েছিল নাকি 85 রুবেল দিয়ে, কিন্তু লোমভ বলছিল ওরকম কুকুরে 25 রুবেলে বেশি দাম হওয়া কথা নয়, তাহলে অপশন ডি, 25 রুবেলস। কোশ্চেন নাম্বার 52, নাটালিয়া ক্লেম দ্যাট চুবুকভ হ্যাড পেড, নাটালিয়া দাবি করেছিল চুবুকভ নাকি দিয়েছে 85 রুবেল স্কুইজারের জন্য, তাহলে 85 রুবেলস, অপশন এ। কোশ্চেন নম্বর 53, অ্যাকর্ডিং টু চুবুকভ গেস ওয়াজ, চুবুকভের মতে গেস কেমন ছিল, উত্তর হচ্ছে শর্ট ইন মাজল, মানে উচ্চতায় কম, অপশন বি। কোশ্চেন নম্বর 54, অক্সেন মিডোজ ওয়াজ লেন্ট অ্যাজ প্যাস্টিওর টু, অক্সেন মিডোজকে এমনি শখে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছিল, কাদেরকে দেওয়া হয়েছিল, উত্তর হচ্ছে চুবুকভ ফ্যামিলি, অপশন এ। তারপরে কোশ্চেন নম্বর 55, দ্য সেকেন্ড আর্গুমেন্ট বিটুইন নাটালিয়া লোমভ ওয়াজ অ্যাবাউট, নাটালিয়া লোমভের মধ্যে দ্বিতীয় ঝগড়াটা হয়েছিল কোন বিষয়কে কেন্দ্র করে, উত্তর হচ্ছে দ্বিতীয় ঝগড়া হয়েছিল হান্টিং ডগস মানে শিকারী কুকুরকে কেন্দ্র করে। কোশ্চেন নম্বর 56, নাটালিয়া ওয়াজ ওয়েয়ারিং ড্যাশ হোয়াইল সেলিং পিজ, নাটালিয়া ড্যাশ পরেছিল মটরশুটি মেলানোর সময়, উত্তর হচ্ছে অ্যাপ্রন আর নেগলিজি, অপশন সি। কোশ্চেন নম্বর 57, লোমভ হ্যাড কাম ড্রেসড ইন, লোমভ এসেছিল কি পোশাক পরে, উত্তর হচ্ছে ইভিনিং ড্রেস পরে এসেছিল, মানে ড্রেস জ্যাকেট লাগিয়েছিল, হোয়াইট গ্লাভস লাগিয়েছিল, দুটো কথাই ঠিক আছে, তাহলে সি অপশন বলা আছে, এ অ্যান্ড বি, তাহলে অবশ্যই সি অপশন টিক মারতে হবে। কোশ্চেন নম্বর 58, দ্য এনগেজমেন্ট অফ নাটালিয়া অ্যান্ড লোমভ ওয়াজ ফাইনালি, লোমভ আর নাটালিয়ার মধ্যে যে এনগেজমেন্ট ছিল সেটা অবশেষে কি করা হলো, না অ্যানাউন্সড করা হলো, ঘোষণা করা হলো, মানে তাদের মধ্যে বিয়ে হবে,
क्वेश्चन नंबर 59 द ऑक्सन मीडियस वाज वंस यूज्ड बाय द पेजेंट्स ऑफ नाटालियास डैस यही ऑक्सन मीडियस के एकदा व्यवहार करेছিল नाटालियार जे चासी गुलो सेई चासी गुलो नाटालिया कार ना उत्तर छे बाबार नाटालियार बाबार दादुर माने फादर्स ग्रैंडफादर তাহলে ফাদার্স গ্র্যান্ডফাদার কোথায় আছে খুঁজতে হবে ফাদার্স অপশন বি ফাদার্স গ্র্যান্ডফাদার কোশ্চেন নাম্বার 60 হু ইজ ওভারশট কে হচ্ছে অঙ্গ বিকৃত উত্তর হচ্ছে অঙ্গ বিকৃত বলতে লোমব বলেছিল নাটালিয়াদের কুকুর তাহলে অপশন বি স্কুইজার কোশ্চেন নাম্বার 61 দা প্লে দা প্রপোজাল ইজ এ এই প্রপোজাল নাটকটা কি রকম ফার্স বলবো না কমেডি বলবো না ট্র্যাজেডি বলবো উত্তর হচ্ছে ফার্স অপশন এ কোশ্চেন নাম্বার 62 ফর লোমবস ক্রিটিক্যাল এজ ফর ম্যারেজ ইজ বিয়ের জন্য সবচেয়ে জটিল বয়স লোমবের মতে কত 35 ইয়ার্স অপশন এ কোশ্চেন নাম্বার 63 লোমব গেটস সো এক্সজস্টেড বাই দা সেকেন্ড আর্গুমেন্ট দ্যাট দ্বিতীয় ঝগড়া করার সময় লোমব এতটাই ক্লান্ত হয়ে যায় যে সে কিন্তু অ্যাকচুয়ালি অজ্ঞান হয়ে যায় অপশন বি ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 64 অ্যাকর্ডিং টু লোমব হু হ্যাড বিন ট্রাইড ফর এমবেজলমেন্ট লোমবের মতে কোষাগার লুট করার চেষ্টা করেছিল কে উত্তর হচ্ছে চুবুকবের দাদু তাহলে চুবুকবস গ্র্যান্ডফাদার অপশন সি কোশ্চেন নাম্বার 65 বোথ লোমব এন্ড চুবুকব আর চুবুকব আর লোমব দুজনেই পেশায় কি ছিল উত্তর হচ্ছে ল্যান্ড ওনার অপশন সি কোশ্চেন নাম্বার 66 নাটালিয়া ইজ ড্যাশ ইয়ার সো নাটালিয়ার বয়স কত অপশন সি 25 25 বছর বয়স ছিল নাটালিয়ার আর লোমব ছিল 35 আর কোশ্চেন নাম্বার 67 ইমিডিয়েটলি আফটার দেয়ার এনগেজমেন্ট নাটালিয়া এন্ড লোমব তাদের এনগেজমেন্ট হয়ে যাওয়ার পর নাটালিয়া আর লোমব তারা কি করলো হাত ধরলো নাকি তারা একসঙ্গে বেরিয়ে গেল নাকি ড্রিঙ্ক শ্যাম্পেন টুগেদার উত্তর হবে ড্রিঙ্ক শ্যাম্পেন টুগেদার তাহলে অপশন সি কোশ্চেন নাম্বার 68 চুবুকব সেজ দ্যাট এ ওয়েট ইজ অফ হিজ শোল্ডার বিকজ চুবুকব একটা জায়গায় বলছিলেন যাক বাবা আমার কাঁধ থেকে একটা বোঝা নামলো এই কথা বলছেন কেন কারণ ঝগড়াটা শেষ হয়ে গেছিল বলে নাকি লোমব স্বীকার করে নিল যে অক্সেন মিডোজ চুবুকবদের নাকি লোমব এবং নাটালিয়া তারা বিয়ে করছে বলে উত্তর হবে এই সিটা অপশন সি লোমব এবং নাটালিয়া বিয়ে করছে বলে কারণ আমরা দেখেছি রাশিয়ান সোসাইটিতে বাবারা তাদের মেয়েগুলোকে বোঝা বলে মনে করে আর মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তারা মনে করে যে কাঁধ থেকে একটা বোঝা নামলো তাহলে অপশন সি লোমব এন্ড নাটালিয়া ইজ গেটিং ম্যারিড কোশ্চেন নাম্বার 69 নাটালিয়া ক্লেমস দ্যাট অন হিজ অন পয়েন্টস এন্ড পেডিগ্রি স্কুইজার ইজ বেটার দেন এনিথিং দ্যাট ইভেন ভলচেনেটস্কি হ্যাজ গট নাটালিয়া দাবি করছিল যে তাদের স্কুইজার নাকি ভালো এমনকি তাদের পরিবার ওই পাড়ায় যে ভলচেনেটস্কি বলে যে লোকটা আছে ওই লোকটার কুকুরগুলোর থেকেও ভালো তাহলে অপশন সি ভলচেনেটস্কি কোশ্চেন নাম্বার 70 নাটালিয়া সেজ লোমব মাস্ট এক্সকিউজ হার নাটালিয়া বলছিল যে লোমব যেন ক্ষমা করে দেয় তার ড্যাশটাকে উত্তর হচ্ছে অপশন এ অ্যাপ্রন অ্যান্ড নেগলিজি কোশ্চেন নাম্বার 71 নাটালিয়া ইজ অ্যাফ্রেড দ্যাট নাটালিয়া ভয় পাচ্ছিল যে তার খড়গুলো পচে যেতে পারে হার হে মে রট অপশন বিতে বলা আছে হার হে মে রট মানে তার হে মানে খড় মে রট মানে পচে যেতে পারে আর রট থেকে রটেন কথাটা রটেন ম্যাঙ্গো মানে পচা আম তোমরা সবাই জানো কোশ্চেন নাম্বার 72 নাটালিয়া অ্যাটাক্স লোমো বাই সেইং দ্যাট দেয়ার ইজ হ্যাভ নট বিন মেনি ব্যাক বাইটার্স টু ইকুয়াল নাটালিয়া দাবি করছিল লোমোকে আঘাত করছিল এটা বলে যে তার ড্যাশের মতো নাকি পিঠ পিছনে সমালোচনাকারী আর কেউ নেই ব্যাক বাইটার মানে কারা যারা পিঠ পিছনে সমালোচনা করে তাকে ব্যাক বাইটার বলে আর সেরকম নাকি লোমবের কাকিমার মতো আর কেউ নেই তাহলে ডি লোমবস আন্ট কোশ্চেন 73 লোমব সে দ্যাট চুবুকব ইজ নট এ নেবার হি ইজ এ ড্যাশ লোমব বলছিল চুবুকব নাকি প্রতিবেশী নয় তিনি হচ্ছেন একজন গ্র্যাবার মানে জমি দখলকারী অপশন সি যারা লোকের জমি অন্যায়ভাবে দখল করে না তাকে গ্র্যাবার বলে আমরা কোশ্চেন নাম্বার 74 যাবো লোমব সেজ দ্যাট হি উড টক টু নাটালিয়া ইন এ ডিফারেন্ট ওয়ে লোমব বলছিল সে নাকি নাটালিয়ার সঙ্গে অন্য সুরে কথা বলতো যদি তার ড্যাশ না হতো প্রথম অপশন মানে যদি সে না আসতো তাকে প্রপোজ করতে যদি তার হোল ইনসাইডটা আপসেট না থাকতো যদি তার বাবা তাকে ইন্টারফেয়ার না করতেন আর যদি সে গেস্ট না হতো তাহলে অপশন বি হবে ইফ হিজ হোল ইনসাইড ওয়াজ নট আপসেট তার পুরো ভেতরটা যদি আপসেট না থাকতো কোশ্চেন নাম্বার 75 ডু বি এ রিজনেবল ম্যান একটা যুক্তিসঙ্গত মানুষ হন এই কথা বলছিল কে স্পিকারটাকে না স্পিকার হচ্ছে এখানে কে না লোমো বলছিল চুবুকাপকে বলছিল যে আপনি একটু যুক্তি দিয়ে কথা বলুন অপশন ডি কোশ্চেন নাম্বার 76 অন দা মারুসিনস্কি হান্ট গেস রান নেক অ্যান্ড নেক উইথ মারুসিনস্কি প্রতিযোগিতা গেস নাকি ছুটেছিল কার ঘাড়ে ঘাড়ে উত্তর হচ্ছে ওই কাউন্টের কুকুরের ঘাড়ে ঘাড়ে অপশন ডি কোশ্চেন নাম্বার 77 সি ইজ উইলিং সে রাজি আছে নাটালিয়া অ্যাকর্ডিং টু চুবুকব ইজ উইলিং টু চুবুকাপের মতে নাটালিয়া নাকি রাজি ছিল কি করতে না উত্তর হচ্ছে বিয়ে লোমবকে বিয়ে করতে অপশন ডি গেট ম্যারিড উইথ লোমব কোশ্চেন নাম্বার 78 হোয়াই টক রড কি আজে বাজে কথা বলছেন দ্য স্পিকার ইজ বক্তা কে আজে বাজে কথা কেন বলছেন বক্তা কে বলেছিল না উত্তর বলছে হোয়াই টক রড এটা নাটালিয়া বলেছিল নাটালিয়া বলেছিল প্রসঙ্গটা মনে করে একটা জায়গায় লোমব চিৎকার করে বলছে ম্যাডাম একদম চিৎকার করবেন না ডোন্ট সাউন্ড একদম চিৎকার করবেন না তখন সঙ্গে সঙ্গে লোমব নাটালিয়া বলছিল আরে কি আজে বাজে কথা বলছেন হোয়াই টক রড এটা বলেছিল নাটালিয়া অপশন বি কোশ্চেন নাম্বার 79 নাটালিয়া সেজ দ্যাট সি উইল প্রুভ হার রাইট ওভার দ্য মিডোজ বাই নাটালিয়া বলছিল যে তার জমিতে যে তার দখল আছে এটাকে সে প্রমাণ করে দেবে কি করে না উত্তর হচ্ছে যে ঘাসুড়েগুলোকে পাঠাবে ওই অক্সেন মিডোজে সেই দিন মানে যাতে ঘাসুড়েগুলো যাবে এবং ঘাস কেটে নিয়ে আসবে তাহলে অপশন সি
সেন্ডিং হার মাওয়ার্স আউট টু দ্য মিডোজ দ্যাট ভেরি ডে? এটা উত্তর। কোশ্চেন নাম্বার 80, চুবুকভ সেজ দ্যাট লোমভ ক্যান কাউন্ট অন নাটালিয়ার কনসেন্ট ফর ম্যারেজ বিকজ। চুবুকভ একটা জায়গায় বলছে যে লোমভ অনায়াসে নাটালিয়ার সম্মতি পেয়ে যাবে এই বিয়েতে, কারণ নাটালিয়া হচ্ছে একটা ইজ লাভ, সি ইজ লাভ সিক, মানে সেটা ভালোবাসা কাতর বিড়ালের মতো। অপশন বি। কোশ্চেন নাম্বার 81, লোমভ সেজ দ্যাট হি হ্যাজ কাম টু অনার স্টেপান স্টেপানোভিচ টু। লোমভ বলছিল সে নাকি এসেছে মাননীয় স্টেপান স্টেপানোভিচের কাছে কি করতে? উত্তর হচ্ছে লোমভ বলছিল সে মাননীয় স্টেপান স্টেপানোভিচের কাছে এসে কি করতে, না একটা তাকে সমস্যায় ফেলবে, একটা ছোট অনুরোধ নিয়ে এসছে। তাহলে অপশন বি, টু ট্রাভেল হিম উইথ এ রিকোয়েস্ট। কোশ্চেন নাম্বার 82, লোমভ ওয়ান্টস টু ড্রিঙ্ক, লোমভ ওয়ান্টস টু ড্রিঙ্ক সাম ওয়াটার বিকজ, লোমভ কিছু জল খেতে চাইছিল, তার কারণ কি? না তার সে কিন্তু তার হি ওয়াজ ফিলিং থার্স্টি, তার তৃষ্ণার্থ অনুভব হয়েছিল, এটা বলেও হবে না। সে ফিলিং ওয়েল, ভালো অনুভব করছিল, ওয়াজ নট ফিলিং ওয়েল, ভালো অনুভব করছিল না, এটাও হবে না। হি ওয়াজ গেটিং এক্সাইটেড, সে উত্তেজিত হয়ে যাচ্ছিল, তাহলে অপশন সি। কোশ্চেন নাম্বার 83, লোমভ ইজ অলরেডি, লোমভের অলরেডি বয়স কত? না 35 হয়ে গেছে, 35, অপশন এ। কোশ্চেন নাম্বার 84, লোমভ সেজ ইফ হি গিভস হিমসেলফ টাইম টু থিঙ্ক অ্যান্ড হেজিটেট হি উইল নেভার। লোমভ বলছিল যদি এখনও আমি নিজেকে সময় দিই, এখনও যদি হেজিটেট করি বিয়ে করবো কি করবো না, তাহলে এরকম যদি চালিয়ে যাই তাহলে বোধহয় আমাকে আর কোনোদিন বিয়ে করতে হবে না। তাহলে উত্তর হবে বি এবল টু প্রপোজ হবে না, বি এবল টু ম্যারি, এটা অপশন বি হবে। তাহলে সে আর কোনোদিন বিয়ে করতে পারবে না, এটা হচ্ছে উত্তর। সে আর কোনোদিন বিয়ে করতে পারবে না, এটা উত্তর অপশন বি। কোশ্চেন নাম্বার 85, অ্যাকর্ডিং টু চুবুকভ স্কুইজার ওয়াজ লেফট বিহাইন্ড অফ দ্য মারুসিনস্কি হান্ট বিকজ। চুবুকভের মতে স্কুইজার নাকি সে মারুসিনস্কি প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিল, তার কারণটা কি? উত্তর হচ্ছে তাকে নাকি কাউন্টের চাবুক মারার লোক চাবুক মেরেছিল, তাহলে হি ওয়াজ হিট উইথ এ হুইপ, অপশন বি। কোশ্চেন নাম্বার 86, এক্সকিউজ মি মাই প্রেসিয়াস, আমাকে মাফ করবেন, আমাকে মাফ করবে আমার বাবুসোনা। এখানে প্রেসিয়াস বলতে কাকে বলা হচ্ছে? বাবুসোনা বলতে লোমভকেই বলা হচ্ছে, চুবুকভ বলছিল এটা, তাহলে অপশন এ লোমভ। কোশ্চেন নাম্বার 87, হোয়েন লোমভ অফার্স দ্য মিডোজ অফ নাটালিয়া, যখন লোমভ নাটালিয়াকে এই অক্সি মিডোজটা অফার করছিল তখন নাটালিয়া এটাকে আনন্দের সঙ্গে গ্রহণ করেনি, বরং এটাকে অপমান হিসেবে গ্রহণ করছিল। তাহলে উত্তর হবে টেক্স দ্য অফার ক্লেমিং অ্যাজ এন ইনসাল্ট দ্যাট ইট অরিজিনালি বিলংস টু হার, সে এটাকে ইনসাল্ট মানে অপমান মনে করছিল যেহেতু জমিটা তার নিজের ছিল, তাহলে অপশন সি। কোশ্চেন নাম্বার 88, দ্য পিজেন্স অফ চুবুকভস গ্র্যান্ডফাদার ইউজ টু বেক ব্রিক্স ফর লোমভস। চুবুকভের দাদুর যে চাষিরা তারা কিন্তু এই জমিটা তো ব্যবহার করতো এবং তারা বিনিময়ে ইট তৈরি করতো, কার জন্য? লোমভের কাকিমার দিদার জন্য, আর্নস গ্র্যান্ড মাদার, অপশন এ। কোশ্চেন নাম্বার 89, আফটার হিয়ারিং লোমভস প্রপোজাল চুবুকভ ইজ অফ হিজ ব্যালেন্স উইথ। লোমভের প্রপোজালটা শোনার পর চুবুকভ তার আনন্দে ব্যালেন্স হারিয়ে ফেলেছিল, কিভাবে? আনন্দে, উইথ জয়, আনন্দে, অপশন এ। আমরা এই 89টা MCQ আলোচনা করলাম রায়মাটিনের প্রশ্ন বিচিত্রা সাজেশন ধরে, এবং এখান থেকে 200% শিওর থাকা যায় যে তোমার MCQ কিন্তু আর কোনো সমস্যা হবে না। এই কটা MCQ রেডি করলে পরীক্ষায় শিওর হবে, টেস্ট পরীক্ষায় কমন পাবে, ফাইনাল পরীক্ষাতেও কমন পাবে। আর আরেকটা কথা, এই MCQগুলোর আলোচনা শোনার আগে যদি তোমার টেক্সট পড়ানোর ভিডিও একবার দেখে নিতে পারো তাহলে MCQগুলো আরও সুবিধা হয়ে যায়। আমার এই চ্যানেলে যাও, সেখানে গিয়ে দেখবে আমার টেক্সট পড়ানো ক্লাস টিচিংয়ের ভিডিওগুলো আছে, তো সেখানে প্রপোজাল নাটকটা যদি একবার টেক্সট পড়ানো শুনে নাও তারপরে MCQতে আসো, তাহলে তোমাদেরই সুবিধা হয়।